হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আর এখন সময় সকাল 7টা। আজকে আমি অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে কয়েকজন বিদেশি ডেলিগেটকে নিয়ে ঘুরতে যাচ্ছি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এই তো আমি অলরেডি পৌঁছে গেলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভিতরে। এখানে গেস্টরা এবং আমার কলিগরা অলরেডি আসতে শুরু করেছেন। আচ্ছা চলুন হোটেল ইন্টারকন্টিনেন্টালের ভেতরটা একটু ঘুরে দেখা যাক। ভেতরটা বেশ লাক্সারিয়াস। ও, এখানে ভালো লাগার মতো একটা বিষয় হচ্ছে এখানে হোটেলটির রিসেপশনের পাশেই একটি বঙ্গবন্ধু কর্নার রয়েছে। এখানে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ রিলেটেড বিভিন্ন বই এবং প্রামাণ্যচিত্র রয়েছে। আপনারা কেউ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখবেন। ইতিমধ্যে আমাদের সকল গেস্টরা বাসে চলে এসেছেন, চলুন তাদেরকে এক ঝলক দেখে নেই। ইনারা ইন্ডিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং জাপান থেকে এসেছেন। আমরা এখন টিএসসির পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS ফরেন মিনিস্ট্রি থেকে আমরা আমাদের ইন্টারন্যাশনাল সেমিনারের জন্য যে ডেলিগেটসরা এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা টুঙ্গিপাড়া, পদ্মা সেতু এই জায়গাগুলোতে একটা ট্যুরে যাচ্ছি। সেখানে আমাদেরকে লিড করছেন আমাদের প্রতিষ্ঠানের রিসার্চ ফেলো মীর জাহান সাহেব ভাই। আমরা তার কাছ থেকে জানবো আমাদের আজকে ট্যুর প্ল্যানটা। ভাই, আমাদের প্রথম পরিকল্পনা হচ্ছে যে আমরা যাব পদ্মা সেতু পার হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। সেখানে যে আমরা প্রথমে একটু ফ্রেশ হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে পৈতৃক নিবাস সেটা আমরা পরিদর্শন করব। তারপরে তার সমাধিস্থলে আমরা শ্রদ্ধা নিবেদন করব এবং তার পরবর্তীতে সেখানে একটা জাদুঘর রয়েছে, স্মৃতি সংগ্রহশালা রয়েছে, সেখানে আমরা পরিদর্শন করব। একটা লাইব্রেরি রয়েছে সেটা দেখে পরবর্তীতে আমরা গোপালগঞ্জ শহরে আসবো। ওখানে সার্কিট হাউসে আমরা মধ্যাহ্নভোজনের বিরতি নিব। সেখানে মধ্যাহ্নভোজনের পরে আমরা আবার ঢাকার দিকে রওনা দিব। পদ্মা সেতু পরবর্তীতে আমরা পদ্মা সেতু নিচ থেকে পদ্মা সেতু কয়েকটি ছবি নিব, স্থিরচিত্র, এবং আমাদের যারা এসেছেন বাইরের যারা গেস্ট এসেছেন তাদেরকে আমরা পদ্মা সেতু একটা ভালো একটা ভিউ দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা ঢাকায় ফিরে যাবো। এটাই আজকে আজকে আমাদের প্ল্যান। থ্যাংক ইউ সোহেব ভাই, আর দেখি সারাদিন কী হয়। হোপ ফর দ্য বেস্ট। ঢাকা মাওয়া সড়কের রাস্তাটা খুবই অসাধারণ। যাই হোক, বেশ অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম পদ্মা সেতুতে। ড্রাইভার সাহেব টুল দিয়ে যাত্রা শুরু করলেন। এখন আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে পদ্মা সেতুর উপর দিয়ে যাবার অনুভূতি অসাধারণ।
আমাদের বাস চলছে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে। আমরা প্রায় পৌঁছে গেলাম টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর আমাদেরকে গোপালগঞ্জ জেলার এডিসি মহোদয় রিসিভ করলেন। পৌঁছানোর পর পর আমরা প্রথমেই এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। বিশ্রামের পর আমরা এখন যাচ্ছি জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমরা জাতির পিতার সমাধির পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি। এখন আমরা আছি শেখ পরিবারের আদি নিবাসের সামনে। আমরা এখানে একটু ফটো সেশন করে নিই। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি জাতির পিতার বাসভবন। এই অংশটি ঘুরে দেখার পর আমরা জাদুঘর এবং গ্রন্থাগার ভিজিট করতে যাচ্ছি। সো আমরা এখন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে আছি এবং আমরা আশপাশটা ঘুরে দেখছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে জাদুঘরে। সামনে জাদুঘর এবং লাইব্রেরি দুটোই রয়েছে। দেখা যাক, আমরা সবগুলো এক্সপ্লোর করব এবং আপনাদেরকেও সাথে দেখানোর চেষ্টা করছি। ফাদার অফ দ্য নেশন এবং তার ডটার, আমাদের অনারেবল পিএমও এখানে গোসল করতে, তো ওইখানে নিয়ে যেতে পারলাম না, ওটা একটু দূরে। এই জাদুঘরের ভিতর বঙ্গবন্ধুর বিভিন্ন দুষ্প্রাপ্য ছবি এবং কফিন সংরক্ষিত রয়েছে। টুঙ্গিপাড়ার এই লাইব্রেরিতে রয়েছে অনেক দুষ্প্রাপ্য বই এবং তথ্য সামগ্রী, যদিও লাইব্রেরিতে ভিডিও করা নিষিদ্ধ। জাদুঘরের পাশেই রয়েছে এই মুক্ত মঞ্চটি। টুঙ্গিপাড়া
ভিজিট আমাদের মোটামুটি শেষ। আমরা এখন প্রোটোকল টিমকে বিদায় জানিয়ে গোপালগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। সার্কিট হাউসে আসার পর এডিসি স্যার পুনরায় আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। সার্কিট হাউসেই আমরা দুপুরের খাবার গ্রহণ করি। এডিসি স্যার আমাদের সকলকে, সকল গেস্টদেরকে সুভিনিয়র প্রদান করেন এবং পরবর্তীতে আমাদের সকলকে বিদায় জানান। এই ট্যুরে এডিসি গোপালগঞ্জ স্যারের আতিথেয়তা ছিল নিঃসন্দেহে প্রশংসনীয়। গোপালগঞ্জ ভ্রমণ শেষে আমরা ঢাকায় ফেরত যাচ্ছি এবং এখন আছি আমরা পদ্মা সেতুর উপরে। আবারও অসাধারণ এক অনুভূতি, পদ্মা সেতুর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ঢাকায় এবং এখানেই আমাদের সম্পূর্ণ ট্যুরের সমাপ্তি ঘটছে। আপনারা যারা এতক্ষণ আমার এই ভিডিও দেখেছেন আপনাদের সকলকে জানাই কৃতজ্ঞতা।